আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম। আমি নাহা রোমান থেকে বলতেছি। আজকে বৃহস্পতিবার, তো আমার বাচ্চারা আবদার করছে যে আম্মু আজকে একটু বিরিয়ানি রান্না করো, তো এর জন্য আমি চিকেন খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিলাম। আর এগুলো হচ্ছে মশলা, আমি সেদিন মশলা লুলু থেকে নিয়ে আসছি। এত দাম হয়েছে, সব জায়গায় দাম বাড়ছে, তো আমার কাছে একটু দাম বেশি লাগলো। তারপরেও কিছু করার নাই, খেতে তো হবেই। আর এই যে দুইটা নারকেল নিয়ে আসছে পিঠা খাওয়ার জন্য। এরপর হচ্ছে আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিছি, গরম মশলা দিয়ে দিছি, একটু তেল দিয়ে দিলাম, আর হচ্ছে যে পেঁয়াজ মরিচ, আর তারপর হচ্ছে আলু দিয়ে আর বাটা মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতেছি। একটু ব্রাউন কালার হলে এর মধ্যে মাংস ঢেলে দেবো। আর এটা হচ্ছে একটা স্পেশাল মশলা, এই মশলাটা দিলে একটু অন্যরকম সেন্ট হয়, এর জন্য আমি এই মশলাটা ব্যবহার করি। আর এই চিকেনটা হচ্ছে এইটুকু রান্না করবো হচ্ছে ও পায়েসের বাবার জন্য, কারণ উনি বিরিয়ানি খুব একটা পছন্দ করেন, এর জন্য আলু দিয়ে পাতলা ঝোল করে দেবো। আর আমি হচ্ছে এদিকে চিকেনটা ভালো করে মাখাই নিতেছি টক দই দিয়ে বিরিয়ানি করার জন্য। আর ওই লবণদানি থেকে লবণটা বের করা যায় না, এর জন্য আমি এরকম করে কেটে নিছি, অনেকে হাসতে পারেন। এই পাশে বিরিয়ানির জন্য চিকেনটা খুব ভালো করে কষাই নেব। আমি কড়াইতে তেজপাতা, লং, দারচিনি যা আছে সব দিয়ে নিলাম। তেল দিয়ে দিছি, তেল অল্প একটু কম করে দিছি, আমরা দুইজন খাবো তো এর জন্য। আর এদিকে যেমন মাংসটা একদম ভুনা ভুনা হয়ে গেছে। তো রান্না সব জায়গায় একই, সবাই একই রকম রান্না করে, একই মশলা দিয়েই রান্না করে। আবার দেখা গেছে যে কেউ একটু শর্টকাট করে, কেউ একটু লং টাইম করে। তো আমি খুব শর্টকাটে রান্না করছি, কারণ প্রচণ্ড গরম, তো আর আমার শরীরটা তেমন একটা ভালো না। বেশি গরমের মধ্যে থাকলে আমার অনেক কাশি হয়। আর এদিকে আমি পোলার চাল ভিজায় রাখতেছি বিরিয়ানির জন্য। আর এর মধ্যে একটু বলে নিই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি এই যে এর মধ্যে চিকেন দিয়ে দিতেছি, ভালো করে কষাই নেব। আর আজকে ইনশাল্লাহ আমার বাসায় পিঠা বানাবো, যেহেতু নারকেল আনছে, তারপর হচ্ছে চালের গুঁড়ো আনছে। আমরা আসলে কিছুদিন পর পরে পিঠা খাই, পিঠা খেতে ভালো লাগে, আমরা তো গ্রামের মানুষ, তো পিঠা খেতে আসলে খুবই ভালো লাগে। আর পিঠা বানাইতে আমার অনেক ভালো লাগে। আমি আগে আরও বেশি পিঠা বানাইতাম, বেশি আয়োজন করতাম, কিন্তু এখন আর আয়োজন বেশি একটা করি না বা করতে পারি না, শরীর সুস্থ থাকে না এর জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শেফা দান করে। আর এর মধ্যে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিছি, দুইটা আলু বকরা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে। আমার কড়াইতে আর জায়গা হচ্ছিল না, মানে খুবই বিপদে পড়ে গেছিলাম। এরপরে আমি এই এর মধ্যে ঢেলে দিয়ে দিছি, চেঞ্জ করে দিছি আর কি। আর এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, বিরিয়ানিটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যদিও কাউকে খাওয়াতে পারলাম না। তো সবার দাওয়াত রইল, আসবেন ইনশাল্লাহ, বিরিয়ানি বা পিঠা সবই খাওয়াবো, আল্লাহ যদি রিজিকে রাখে ইনশাল্লাহ। আর আমার মেয়েকে দিতেছি, ওর বাবা এখন স্কুল থেকে আসে নাই, আমি পারিসা খেয়ে নেবো, আচার দিয়ে খাবো। আর এই যে আমি নারকেলটা ভেঙে নিতেছি, আর এদিকে আমি নারকেল ভেঙে নিতেছি পিঠা বানানোর জন্য করে নেবো। সবার পিঠার দাওয়াত রইল, আসবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন।